ইসমিল্লাহির রহমানির রহিম ইন্ডিয়ান মানসায়ে সকলকে স্বাগত আজ আমরা খলিফাতুল মুসলিমিন হদ ওমর রাদি আল্লাহ তালা আনহু এর বিনয় সম্পর্কে জানব এবং শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শুনব হজ ওমর ফারুক রাদি আল্লাহ আনহু সম্পর্কে হজরত কাদাদা রাদি আল্লাহ তালা আনহু বলেন তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরও পশমে তৈরি কাপড়ের জুব্বা পরতেন এতে আবার চামড়ার তাড়ি দেওয়া থাকত নিজের কাঁধে বেদ রেখে বাজারে ঘুরতেন লোকদের ভুল দেখলে এর দিতেন যদি কোথাও খেজুরের কাঁধি বা সুতো পরে থাকতে দেখতেন তুলে নিয়ে কারো ঘরে পৌঁছে দিতেন যাতে তারা এর দ্বারা উপকৃত হতে পারে লোকেরা একবার দেখল তিনি কাঁধে কলস বয়ে নিয়ে যাচ্ছেন লোকদের আশ্চর্য হতে দেখে তিনি বললেন আমি আমার আত্মাকে অপমানিত করতে এমনটি করেছি কারণ আমার মধ্যে অ অহংকারের সম্ভাবনা দেখা দিয়েছিল আল ইলমু আল ওলামা আজবাক ইবনে নাবাদাহ রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি নিজে হজ উমর ইবনুল খাত্তাব আল্লাহ তাল আনহুকে এক হাতে গোস্ত আরেক হাতে বেত নিয়ে বাজার থেকে ফিরে আসতে দেখেছি আমিরুল মিনিন হবার পরও নিজের দরকারি জিনিস বইনিতে নিতে লজ্জা পেতেন না হিয়াউল উলুম তারেক ইবনে হিসাম বলেন খলিফাতুল মুসলিমিন হজ ওমর ইবনুল খত আল্লাহ তাল আনহু যখন সিরিয়া গেলেন পথে একটি নদী পড়ল হজ ওমর আল্লাহ তাল আনহু কোনো লৌকিকতা না করে উঠ থেকে নামলেন পায়ের মোজা খুললেন উটের লাগাম হাতে নিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এটা দেখে হজ আবু ওবায়দা রাদি আল্লাহ তাল আনহু বললেন আমিনুল মুমিনিন আজ তো আপনি একটি অভাবনীয় কাণ্ড করলেন অর্থাৎ রাজ্যের বাদশাহ এভাবে নদী পার হবে এখানে লোকেরা তো এটা কল্পনাও করতে পারবে না হল ওমর আল্লাহ তালা আনহু হজ আবু ওবায়দা রাজিয়াল্লাহ তালু এর বুকে আঙ্গুল মেরে বললেন আবু ওবায়দা হায় কথাটা যদি অন্য কেউ বলতো আসল কথা লোকদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে ছোট আর লাঞ্ছিত এরপর আল্লাহ তোমাকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন এরপরও তুমি ইসলাম ছাড়া অন্য কিছুতে নিজের সম্মান খুঁজে বেড়াচ্ছ সুয়াবুল ইমান আল্লাহ সুমান তালা আমাদের সকলকে হজর ওমর রাজি আল্লাহ তালা আনহ এর মতো বিনয় অবনত হওয়ার তো করেন মেসেজটি হল আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টার মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু 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 ডট ইন্টারনেট যার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই وما علينا الا البلاك والسلام عليكم ورحمه الله وبركاته